أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে জান্নাতের বিবরণ নিয়ে আমরা জানব, তাহলে বুঝতে পারব ধর্মজগতের যত ধর্মজীবী মৌলবী রয়েছে যারা 72টি হুরের কনসেপ্ট দেয়, সেই কনসেপ্ট কোরআনের বিপরীত কনসেপ্ট। আমরা মুসলিমরা সেই কনসেপ্টকে মানতেও পারবো না, কারণ কোরআনে জান্নাতের বিস্তারিত বিবরণ রয়েছে, সেই বিবরণগুলি আমরা এই লেকচার থেকে জানব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম এই কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 225 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে এটাই তো এর পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র সঙ্গীগণ, এবং তারা সেখানে হবে স্থায়ী। তো আল্লাহুম ফিয়া আজওয়াজুম মুতাহারা, তাদের জন্য আজওয়াজে মুতাহারা রয়েছে। এই আজওয়াজে মুতাহারা কাদেরকে বলা হয়? দেখা গেল একজন পুরুষ জান্নাতে চলে গেছে, তার আজওয়াজ, এর অর্থ হচ্ছে জোড়া। পুরুষ হলে নারী জোড়া পাবে, নারী হলে পুরুষ জোড়া পাবে, এটাই হচ্ছে আজওয়াজ। জাওজুন এর বহু বচন হচ্ছে আজওয়াজ, তো এর অর্থ হচ্ছে জোড়া হবে পবিত্রতার গুণাবলী সহকারে, এটি জান্নাতিরা জান্নাতে পাবে। 2 নম্বর সূরা আল বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনা রাগাদান হাইথু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর আমি বলি, হে মানুষ, তুমি এবং তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দে তোমাদের ইচ্ছা অনুযায়ী, আর ওই কুবৃক্ষটির নিকটবর্তী হবে না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কুবৃক্ষটি হচ্ছে এই কোরআনের বিপরীত যত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলি সবই কুবৃক্ষ। তাই সেই কুবৃক্ষর কাছে যখন আপনি চলে যাবেন, তখন জান্নাতের মনোরম পরিবেশ থেকে বের করে দিবে। এটি এই আয়াত থেকে আমরা বিস্তারিত জানলাম। এরপরে যদি আমরা দেখি 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিয়া খালিদুন, এবং যারা ঈমান আনার পরে সংশোধনের কাজগুলি করবে তারাই হবে জান্নাতের সাহাবি, সেখানে তারা চিরকাল থাকবে। তো জান্নাতের সাহাবি হতে হলে আপনাকে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে সলেহাত করতে হবে, সংশোধনের কাজ করতে হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 111 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়্যুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আর মানুষের এক অংশ কি বলে, ইহুদি কিংবা নাসারা ছাড়া আর তো কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলেন তিলকা আমানিয়্যুহুম, এটা হচ্ছে তাদের খেয়াল, তাদের মিথ্যা আশা। কুল, তুমি বলে দাও, হা তু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা প্রমাণ নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো কল্পনার জোরে আজ ধর্মজীবী মৌলবী সমাজ প্রত্যেকটি ধর্মের তারাই বলে যাচ্ছে, ইহুদি এবং নাসারা না হলে জান্নাতে যাওয়া যাবে না। মূলত এটি হচ্ছে তাদের খেয়ালি উদ্ভট কথাবার্তা। 2 নম্বর সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাআসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা ভেবেছ নাকি যে জান্নাতে এমনিতেই প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, তাদেরকে স্পর্শ করেছে কষ্ট এবং দুর্দশা এবং তারা কম্পিত হয়েছে। এমনকি রাসূল আর তার সঙ্গী সাথী মুমিনরা বলে উঠেছে, কখন আল্লাহ তাআলা সাহায্য আসবে? আল্লাহ বলেন, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা সাহায্য নিকটবর্তী। তো জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিতে হবে, এটি মূলত এই আয়াত থেকে আমরা জানলাম। দুই নম্বর সূরা আল বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনি ওয়া ইউবাইয়িনু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করবে না যতক্ষণ না তারা ঈমান আনবে, আর মুমিন কাজের মেয়েরা নিশ্চয় উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। ইরা মুশরিক যারা কাজের মেয়ে তাদের থেকে অনেক উত্তম যদি মুমিন হয়, আর মুশরিক পুরুষের সাথে কখনো বিয়ে করবে না যতক্ষণ তারা ঈমান না আনবে। আর একজন মুমিন কাজের লোক একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম। মুমিন একজন কাজের বোন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে, তারা তোমাদেরকে আগুনের দিকে ডেকে থাকে আর আল্লাহ নিজ অনুমতিতে তোমাদেরকে জান্নাতের এবং ক্ষমার দিকে আহ্বান করেন। আর মানুষের জন্য আল্লাহ তাআলা নিজ আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। তো বিবাহের ক্ষেত্রে আমরা জানলাম এমন মেয়েকে বিবাহ করতে হবে, এমন ছেলেকে বিবাহ করতে হবে, সে কাজের ছেলে হোক বা কাজের সহযোগিতাকারিণী মেয়ে হোক না কেন, মুমিন হলে করা যাবে নইলে না, কারণ মুশরিকরা সরাসরি জাহান্নামে নিয়ে যায় আর মুমিনরা জান্নাতের দিকে ডাকে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যম দিয়ে। তিন নম্বর সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আউনাব্বিকুম বিখাইরি মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। তুমি বলে দাও আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সুসংবাদ দিব? যারা তাকওয়া অর্জন করে চলে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর পবিত্র সঙ্গীগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারা, জান্নাতের মধ্যে একে অপরের যে সঙ্গী হবে, সঙ্গী সাথী হবে, তারা অবশ্যই পবিত্র এবং চিরস্থায়ী হবে, এটি আমরা এই আয়াত থেকে জানলাম। তিন নম্বর সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে এবং 134 আয়াত দুটিতে আল্লাহ কি বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযিনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন আল গায়দ ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের জন্য এবং জান্নাত লাভের জন্য, যার সীমানা আসমান জমিনের সমান, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা খরচ করে সচ্ছল অবস্থায় অভাব অনটনের সময় এবং নিজেদের রাগকে হজম করে আর মানুষকে মাফ করে, এমন সৎকর্মকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তো জান্নাত লাভের জন্য আপনাকে আমাকে প্রতিযোগিতা করতে হবে, এটি মূলত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন। এরপরে যদি আমরা তিন নম্বর সূরা আল ইমরানের 137 আয়াতে দেখি, আল্লাহ বলেন, উলাইকা জাযাউ মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এরাই তো তারা যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাতসমূহ রয়েছে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে আর
আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন, ফাস্তাজাব লাহুম রব্বুহুম আন্নি লা উদিউ আমাল আমিলি মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি وقاتلوا وقتلوا لو كفرن عنهم سيئاتهم ولو ادخلنهم جنات تجري من تحت الانهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয় আমি তোমাদের কোন পুরুষ কিংবা কোন মহিলা আমলকারীর আমল আমি নষ্ট করব না। তোমাদের একে অপরের, তোমরা তো একে অপরের অংশ, তাই যারা হিজরত করবে, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আর যাদেরকে আমার কোরআনের পথে কষ্ট দেওয়া হয়েছে আর যারা অপমান হয়েছে এবং অপমান করেছে, কিতালের মাধ্যমে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতি সমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাব জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান স্বরূপ, আর আল্লাহ তাআলার নিকট রয়েছে উত্তম প্রতিদান। তো একজন পুরুষ একজন নারী এরা একে অপরের, কিন্তু ইমান আনার পরে নেক কাজ করতে পারলে অবশ্যই এরা জান্নাতে যাবে, যার বিবরণী আয়াত থেকে আমরা জানলাম। 3 নম্বর সূরা আল ইমরানের 198 আয়াতে আল্লাহ বলেন, লাকিনাল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। কিন্তু যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি, আর আল্লাহ তাআলার নিকট যা রয়েছে তা নেক লোকদের জন্য অনেক উত্তম। তো এই আয়াত থেকে আমরা জানলাম আল্লাহ মেহমানদারি করতে চাচ্ছেন, নুজুলাম মিন ইনদিল্লাহ, এর জন্য আপনাকে আমাকে আবরারদের অন্তর্ভুক্ত হতে হবে। 4 নম্বর সূরা আন-নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ওমা ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইয়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, আর যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে আল্লাহকে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সময়ে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে, আর এটা হচ্ছে মহা সফলতা। এরপরে যদি আমরা 4 নম্বর সূরা আন-নিসার 57 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আযওয়াজুম মুতাহharatুম ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আর যারা ইমান আনবে এবং সৎ কাজগুলি করবে, অচিরে আমি তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সময়ে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা হবে স্থায়ী, সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গীগণ থাকবে এবং তাদেরকে আমি প্রবেশ করাবো বিস্তৃত ঘন ছায়ায়। এরপরে যদি আমরা দেখি 4 নম্বর সূরা নিসায়ের 122 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কীলা। আর যারা ইমান এনেছে এবং নেক কাজ করে যাচ্ছে, অচিরেই তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাত সময়, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর কার কথা আল্লাহ তাআলার থেকে বেশি সত্য হতে পারে? তো রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা সব সময় রবের এই মহাসত্য, এই গ্রন্থকে আমরা মেনে চলেছি। 4 নম্বর সূরা নিসায়ের 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ামাল মিনা সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাকীরা। আর পুরুষ কিংবা নারী এদের মধ্য থেকে যে নেক কাজ করবে, এমত অবস্থা সে মুমিনও হবে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, আর তাদের প্রতি খেজুর বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না। ওয়ালা ইজলামুনা নাকিরা, খেজুরের যে আটি রয়েছে এতটুক পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করবেন না, বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। 5 নম্বর সূরা আল মায়েদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিছাকা বানি ইসরাঈলা ওয়া বাআসনা মিনহুম 12 নাকীবা وقال الله اني معكم لئن اقمتم الصلاه واتيتم الزكاه وامنتم برسلي
وعذرتموهم وأقررتم الله قرضا حسنا لو كفرنا عنكم سيئاتكم ولو دخلنكم جنات تجري من تحت الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. আর অবশ্যই আল্লাহ বানী ইসরায়েলদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমি তাদের মধ্য থেকে ১২ জন নেতা পাঠিয়েছি এবং আল্লাহ কি বলেছেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার প্রত্যেকটি রাসুলের প্রতি ঈমান আনো, তাদেরকে সহযোগিতা করো, আর আল্লাহ উত্তম আল্লাহ তাআলাকে যদি ঋণ দাও তোমরা, তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার নিচে নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ তোমাদের মধ্য থেকে। এরপর যদি কেউ কুফরি করে সে অবশ্যই সোজা পথ হারিয়েই চলেছে। তো এই আয়াত থেকে আমরা জানলাম এই পথ ছেড়ে যদি কেউ অন্য পথে যায় সে অন্তত জান্নাতে যাচ্ছে না। ৫ নম্বর সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়াকালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। অবশ্যই তারা কুফরি করেছে যারা বলছে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মারিয়ামের পুত্র মাসি, আর মাসি বলেছে কি, হে বানী ইসরাঈলগণ তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নাও, নিশ্চয় যে আল্লাহ তাআলার সাথে শরিক করবে, অংশীবাদী মুশরিক হবে, তার উপরে অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হচ্ছে আগুন, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। তো একজন মুশরিক সে আল্লাহ তাআলার আয়াতের সাথে যখন শরিক করবে তখন সে অন্তত জান্নাতে যাবে না। সে মুসলমান শিয়া হোক, মুসলমান সুন্নি হোক, মুসলমান সালাফি হোক, ইহুদি খ্রিস্টান মাজুসি হিন্দু বৌদ্ধ শিখ জারেতুস্তি যে হোক না কেন। এরপরে যদি আমরা দেখি ৫ নম্বর সূরা আল মায়েদার ৮৫ নম্বর আয়াত, সেখানে বলা আছে, ফা আসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সুতরাং মানুষেরা যা বলছে এর কারণে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন জান্নাতসমূহ, যার নিচে নদীসমূহ প্রবাহিত হয়, তারা সেখানে স্থায়ী হবে, আর এটা হলো সৎকর্মপরায়ণদের প্রতিদান। তো মানুষের মধ্যে যারা সৎকর্ম করে যাচ্ছে সে সৎকর্মপরায়ণশীল নেতা নেত্রী এবং কর্মী এরা সবাই জান্নাতে যাবে, কিন্তু অসৎ যারা করে যাচ্ছে তারা অন্তত যাচ্ছে না। ৫ নম্বর সূরা আল মায়েদার ১১৯ নম্বর আয়াতে বলা আছে, কালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সত্যতায় উপকার আসবে, তাদের জন্য আছে জান্নাতসমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ, সেখানে তারা হবে চিরস্থায়ী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট রয়েছে, এটাই হচ্ছে মহা সাফল্য। তো সত্যবাদীদের সত্যবাদিতা যেদিন কাজে আসবে সেদিন এই সত্যবাদী লোকেরাই জান্নাতে যাচ্ছে আর কেউ অন্তত যাচ্ছে না। ৭ নম্বর সূরা আল আরাফের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা ফাকুলা মিন হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, হে আদম, তুমি এবং তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো, অথবা তোমরা আহার করো সেখান থেকে যা চাও তাই, কিন্তু ওই কুবৃক্ষটির নিকটবর্তী হবে না, তাহলে তোমরা উভয় জালিমদের অন্তর্ভুক্ত হবে। তো এই সুবৃক্ষটির বিপরীত যখন আপনি ধর্মের নামে কোনো একটি কুবৃক্ষ কোনো একটি গ্রন্থকে ধরবেন তখন আপনাকে জানতে হবে আপনি জালিমদের অন্তর্ভুক্ত অলরেডি হয়ে গেছেন, এটা আপনাকে সবসময় জানতে হবে। এটি আমরা এই আয়াত থেকে জানলাম। ৭ নম্বর সূরা আল আরাফের ৪০ নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে চলেছে আর তার ব্যাপারে অহংকার করে চলেছে তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না আর তারা জান্নাতে প্রবেশও করবে না যতক্ষণ উট
সূচের ছিদ্রতে প্রবেশ না করবে। আর এভাবে আমি অপরাধীদেরকে প্রতিদান দিই। তো একজন অপরাধী তখনই জান্নাতে যাচ্ছে যখন সূচের ছিদ্র দিয়ে একটি উট পার হচ্ছে, এটি সম্ভব না। এরপরে যদি আমরা 7 নম্বর সূরা আল আরফের 41 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন, তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা এবং তাদের উপরে থাকবে আগুনের আচ্ছাদন, আর এভাবে আমি জালিমদেরকে প্রতিদান দেই। তো যত দুর্নীতিবাজ জালিম নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এরা পরকালে অন্তত জান্নাতে যাচ্ছে না, এদের জাহান্নামের মেহমানদারি এভাবে করা হবে। আর 7 নম্বর সূরা আল আরাফের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করে চলেছে, আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের সাহাবি, তারা সেখানে হবে চিরস্থায়ী। এরপরে আমরা 7 নম্বর সূরা আল আরাফের 43 নম্বর আয়াত থেকে জানব, ওয়ানাজানা মাফি সুদুরি মিন গিল্লিন তাজরি মিন তাহতিমুল আনহার ওয়াকালু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন, আর তাদের অন্তরে যে ঈর্ষা ছিল আমি তা বের করে দিয়েছি, তাদের নিজ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি এর জন্য আমাদেরকে হিদায়ত দিয়েছেন, আর আমরা হিদায়ত পাওয়ার উপযুক্ত কখনো ছিলাম না যদি আল্লাহ আমাদেরকে হিদায়ত না দিতেন। অবশ্যই আমার রবের সকল রাসূলগণ সত্য নিয়ে এসেছেন, আর তাদেরকে ডাকা হবে যে ওই হলো জান্নাত, তোমরা যা আমল করেছ তার বিনিময়ে তোমরা এর ওয়ারিস হতে পারবে। তো জান্নাতের ওয়ারিস হতে গেলে প্রত্যেকটি রাসূলের অনুসরণ করতে হবে, এটি আমাদের মুসলিমদের জেনে রাখতে হবে। 7 নম্বর সূরা আল আরাফের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা قالوا نعم فاذن مؤذن بينهم اللعنه الله على الظالمين, আর তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে উপহাস করে বলবে, আমাদের রব যে অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন আমরা বাস্তবে তা সত্য রূপে আজ পেয়েছি, তোমরাও কি তোমাদের রবের ওয়াদা সত্য বাস্তব রূপে পেয়েছো? তখন তারা বলবে, হ্যাঁ পেয়েছি। অতঃপর একজন মুয়াজ্জিন ঘোষণা করবে জালিমদের উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত, فَأَذَّنَ مُؤَذِّنٌ بَيْنَهُمْ اللَّعْنَةُ اللَّهِ اللَّعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ, এই মুয়াজ্জিনের এই ঘোষণা শোনার থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, আমরা যেন জাহান্নামের অধিবাসী না হই, নইলে সব বরবাদ হয়ে যাবে। 7 নম্বর সূরা আল আরাফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যারা আল্লাহ তাআলার পথে বাধান প্রদান করে এবং তাতে বক্রতা সন্ধান করে, ইরাই আখেরাতকে অস্বীকার করে, অহম বিল আখেরাতি কাফিরুন। তো কোরআনের কোনো একটি আয়াতের সাথে যদি আপনি পাঙ্গা নেন আর যদি কোনো ধরনের বক্রতা সন্ধান করতে চান, তো শেষ আপনার পরকাল। 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন, যারা ইমান এনে হিজরত করবে আল্লাহ তাআলার কোরআনের পথে, নিজেদের মাল এবং জান দিয়ে চেষ্টা সাধনা করবে, আল্লাহ তাআলার কাছে তারাই হচ্ছে মর্যাদাবান, আর তারাই হচ্ছে সফলকাম লোক। তো আমাদের এদের অন্তর্ভুক্ত হওয়া উচিত। আর 9 নম্বর সূরা তাওবার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউবাশিরুহুম রব্বুহুম বিরহমাতি মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল্লাহুম ফিহা নাঈমুম মুকিম, তাদের প্রতিপালক তাদেরকে নিজের পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছেন রহমত এবং সন্তুষ্টির, আর এমন জান্নাতসমূহের যাতে রয়েছে তাদের জন্য স্থায়ী নিয়ামত, তাদের প্রতিপালক তাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ তাআলার দয়া এবং সন্তুষ্টির, আর জান্নাতের যেখানে তাদের জন্য আছে স্থায়ী সুখ সামগ্রী, আল্লাহ সেখানে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। 9 নম্বর সূরা তাওবার 22 নম্বর আয়াতে বলা আছে, খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহ ইন্দাহু আজরুন আযীম, সেখানে তারা চিরকাল থাকবে, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে রয়েছে
মহাপুরস্কার। এই পুরস্কার পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে চেষ্টা সাধনা করা উচিত। 9 নম্বর সুরা তওবা এর 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা ওয়াল ফাযুল আযীম। আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, তাতে তারা চিরকাল থাকবে। এবং আল্লাহ ওয়াদা দিচ্ছেন স্থায়ী জান্নাত সমূহে, পবিত্র বাসস্থান সমূহের, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর এটি হচ্ছে মহা সফলতা। 9 নম্বর সূরা আত-তাওবা এর 89 আয়াতে আল্লাহ বলেন, আআদাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাযুল আযীম। আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাতসমূহ, যার নিজ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, তাতে তারা চিরদিন থাকবে, এটি মহা সফলতা। 9 নম্বর সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়াআদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাযুল আযীম। আর মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা তাদেরকে অনুসরণ করেছে সুন্দরভাবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, আর তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাতসমূহ, যার তলদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে, এটি হচ্ছে মহা সাফল্য। তো প্রত্যেক সাবেকুনা লাভালুন, সে মহাজিরদের মধ্য থেকে হোক, আনসারদের মধ্যে থেকে হোক, তারা এই চিরস্থায়ী সফলতার জান্নাতে চলে যাবে। আমরা যদি 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে দেখি, এখানে বলা আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়াদান আলাই হাক্কান ফি তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়আতুম বি ওয়া যালিকা ওয়াল ফাযুল আযীম। নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহ তাআলার কোরআনের জন্য কি করে? আল্লাহ তাআলার কোরআনের খাতিরে নিজেদের ব্যক্তিত্বকে অপমান করে, তাই তারা নিজেদের ব্যক্তিত্বকে কি করে? হত্যা করে। ফায়াকতুলুনা ওয়ায়ুকতালুন, এবং নিজেরা হত্যা হয়। অপমান তো করতে হয় এবং অপমান হতেও হয়। কোরআনের কথা আপনি যখন বলবেন, আপনাকে কোরআন বিরোধী লোকেরা অপমান করবে, আর আপনি কোরআনকে জানার জন্য যখন চেষ্টা সাধনা করবেন, তখন আপনার নিজের ব্যক্তিত্বকে আপনি কি করবেন? কুরিপুকে হত্যা করবেন। তাওরাত ইঞ্জিল এবং কোরআনে এই সম্পর্কে এই সত্য ওয়াদা বলে দেওয়া হলো, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহ তাআলার চেয়ে অধিক কে হতে পারে? সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে যে সওদা করেছ, সেই সওদার জন্য আনন্দিত হও, এবং সেটাই মহাসাফল্য। তো আপনাকে আমাকে হাতে তলোয়ার নিয়ে কাউকে মারতে হবে না। কোরআনের বিদ্যা অর্জন করে আপনি আপনার কুরিপুকে হত্যা করুন, আর যখন আপনি কোরআনের বিদ্যা অর্জন করতে যাবেন, তখন আপনার জন্য অনেক বাধা বিপত্তি আসবে। আর যখন এই আয়াতের সাথে আপনি আয়াতের দলিল দিয়ে যখন ফাইট করবেন অন্য কারোর সাথে, তখন তারা আপনাকে অপমান করতে পারে আপনার ব্যক্তি জীবনকে নিয়ে। 10 নম্বর সূরা ইউনুসের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে আর সৎ কাজ করে, তাদের রব ইমানের কারণে তাদের পথ দেখাবেন আরামদায়ক জান্নাত সময়ের, যার তলদেশে নহর দ্বারা প্রবাহিত রয়েছে। তো ইমান আনার পরে আপনাকে সলে কাজ করতে হবে, সংশোধনের কাজ করতে হবে, সর্বপ্রকারের সংশোধনের কাজ। 10 নম্বর সূরা ইউনুসের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দাওয়াহুম ফিয়া সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়াতুম ফিয়া সালাম ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে তাদের কথা হবে, হে আমার, হে আল্লাহ, তুমি পবিত্র মহান,
এবং তাদের অভিবাদন কি হবে? সালাম, শান্তি শান্তি। আর তাদের শেষ কথা হবে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির রব। তো এই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই প্রতিযোগিতা করা উচিত, যদি রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হওয়ার দাবি রাখি তাহলে। 10 নম্বর সূরা ইউনুসে 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু উজুহাহুম কতরুন ওয়া লা যিল্লা উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিয়া খালিদুন। যারা ভালো ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম জান্নাত, এবং আরও বেশি। আর ধুলো মলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না, তারাই জান্নাতবাসী, তারা তাতে স্থায়ী হবে। 11 নম্বর সূরা হুদের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিয়া খালিদুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, সংশোধনের কাজ করে চলেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে, চিরস্থায়ী জান্নাত তাদের জন্য। 13 নম্বর সূরা রাদের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার। যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্য রয়েছে আখেরাতের শুভ পরিণাম। 13 নম্বর সূরা রদে 23 নম্বর আয়াতে বলা আছে, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়ামান সালাহা মিন আবাহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। স্থায়ী জান্নাত সমূহ, যাতে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের সঙ্গী সাথীগণ, তাদের সন্তানদের মধ্যে যারা সৎ তারা প্রবেশ করবে, আর ফেরেশতারা মালাইকারা প্রত্যেকটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে। এই প্রবেশের সময় তারা কি বলছে, ফেরেশতারা এই মালাইকারা কি বলছে? 13 নম্বর সূরা রদের 24 নম্বর আয়াতে, সালামুন আলাইকুম বিমা সবার্তুম ফানিমা উকবাদ দার। তারা বলবে, স্বাগতম, শান্তি আপনাদের উপর, কারণ আপনারা সবর করেছেন এবং আখেরাতের এই পরিণাম কতই না উত্তম। তো এর জন্য আপনাকে আমাকে অবশ্যই কি করতে হবে, এর জন্য আপনাকে এবং আমাকে প্রতিযোগিতা করতে হবে। 13 নম্বর সূরা রদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহা আল-আনহারু উকুলুহা দাঈমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাক্বাউ ওয়া উকবাল-কাফিরিনা আন-নার। মুত্তাকিনদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটির দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত থাকবে, তার খাদ্য সামগ্রী ও তার ছায়া সার্বক্ষণিক থাকবে। যারা তাকওয়া অবলম্বন করে চলেছে এটি তাদের শুভ পরিণাম, আর কাফেরদের পরিণাম হচ্ছে আগুন। আল্লাহ এই আগুন থেকে আমাদের সকলকে বাঁচার জন্য স্ট্রাগল করা তৌফিক দান করুন। 14 নম্বর সূরা ইব্রাহিমে 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, উদখিলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইজনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। আর যারা ঈমান আনে এবং সংশোধনের কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহর সমূহ প্রবাহিত হবে, তারা তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে, সেখানে তাদের অভিবাদন কি হবে? সালাম। 15 নম্বর সূরা আল হিজরের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। নিশ্চয় মুত্তাকিগণ থাকবে জান্নাত এবং ঝর্ণাধারার সমূহে। 15 নম্বর সূরা আল হিজরের 46 নম্বর আয়াতে বলা আছে, উদখুলুহা বিসালামিন আমিনিন। তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তিতে, নিরাপদ হয়ে। 15 নম্বর সূরা আল হিজরের 47 নম্বর আয়াতে বলা আছে, ওয়া নাযানা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আর আমি তাদের অন্তর থেকে হিংসা দেশ বের করে ফেলব, তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। এ হচ্ছে জান্নাতের বিবরণ। 15 নম্বর সূরা আল হিজরের 48 নম্বর আয়াতে বলা আছে, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন।
সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সেই জান্নাত আমাদের দরকার। 16 নম্বর সূরা নাহলে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিলা লিল্লাযীনা তাকাউ মাযা আনযালা রাব্বুকুম ক্বালু খায়রা লিল্লাযীনা আহসানু ফী হাযিহি দুনিয়া হাসানা ওয়ালা দারুল আখিরাতি খায়রুন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। আর যারা তাকওয়া অবলম্বন করে চলেছে তাদেরকে বলা হবে, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলবে কল্যাণ। যারা এই দুনিয়ায় উত্তম কাজ করে চলেছে তাদের জন্য রয়েছে পূর্ণ পুরস্কার হিসেবে, নিশ্চয় আখেরাতের আবাস উত্তম এবং মুত্তাকিনদের আবাস কতই না উত্তম হবে। 16 নম্বর সূরা নাহালের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহারু লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন। স্থায়ী জান্নাতসমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ, তারা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে যা তারা চাইবে। এভাবে আল্লাহ মুত্তাকিনদের প্রতিদান দিয়ে থাকেন এবং প্রতিদান দিতে থাকবেন পরকালে। 16 নম্বর সূরা আন-নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন। ভূপৃষ্ঠের শক্তিসমূহ যখন তাদের মৃত্যু ঘটায়, যারা উত্তম অবস্থায় থাকে, তারা বলে তোমাদের উপরে সালাম, জান্নাতে প্রবেশ করো যে আমল তোমরা করতে তার কারণে। তো মৃত্যুর সাথে সাথে এই লোকগুলি জান্নাতে যাচ্ছে, যারা তৈয়েব লোক, এই পবিত্র লোকদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সবাইকে যেন হওয়ার তৌফিক দান করেন। 18 নম্বর সূরা আল কাহফে 30 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয় যারা ইমান এনে সংশোধনের কাজ করবে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করে চলেছে। 18 নম্বর সূরা আল কাহফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া ইয়ালবাসুনা থিয়াবান খুদরা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকি মুত্তাকিনা ফিহা আলাল আরাইক নিয়মা সওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিজ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরো সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে। কি উত্তম প্রতিদান আর কি সুন্দর বিশ্রামস্থল। 18 নম্বর সূরা আল কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পর সংশোধনের কাজগুলি করবে, তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। 18 নম্বর সূরা আল কাহফের 108 নম্বর আয়াতে বলা আছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা স্থায়ী হবে, তারা সেখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হতে চাইবে না। সেই জায়গায় যাওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা সাধনা করতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 60 নম্বর আয়াতে বলা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়ুজলামুনা শাইআ। তবে তারা নয় যারা তওবা করেছে, ইমান এনেছে, সৎকর্ম করেছে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এছাড়া অন্য কারো কেউ যাচ্ছে না জান্নাতে। 19 নম্বর সূরা মারিয়ামের 61 নম্বর আয়াতে বলা আছে, জান্নাতি আদনিল আদনিন ইল্লাতি ওয়াদার রহমান ও ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া। তা চিরস্থায়ী জান্নাত যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ নিজ বান্দাদেরকে দিয়েছেন গায়েবের সাথে। নিশ্চয় আল্লাহ যে ওয়াদা করেন, আল্লাহ তাআলার ওয়াদাকৃত বিষয়ে অবশ্যই সেটি ঘটে থাকবে। মিথ্যার কোনো আশ্রয় আল্লাহ তাআলার ওয়াদাতে নেই। 19 নম্বর সূরা মারিয়ামের 62 নম্বর আয়াতে বলা আছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম ফিহা রিজকুহুম ফিহা বুকরাতাম ওয়া আশিয়া। জান্নাতে সেখানে শান্তি ছাড়া কোনো অর্থহীন কথা কেউ শুনবে না। সেখানে সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে তাদের রিজিক। 19 নম্বর সূরা মারিয়ামে 63 নম্বর আয়াতে বলা আছে, তিলকাল জান্নাতুল্লাতি নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া।
সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা তাকওয়া অর্জন করে চলেছে। 20 নম্বর সূরা তহা এর 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতি মুমিনান কদ আমিলা সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আর যারা আল্লাহ তাআলার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে সংশোধনের কাজ করে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। 20 নম্বর সূরা তহা এর 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে স্থায়ী হবে, আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার। 22 নম্বর সূরা আল হজের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াদখুলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। নিশ্চয় যারা ইমান আনবে এবং সংশোধনের কাজ করবে আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নিশ্চয় আল্লাহ তাই করেন যা আল্লাহ তাআলার ইচ্ছা হয়। এখন এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা সাধনা করতে হবে। এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়াদখুলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাবিন ওয়া লুলুআন ওয়া লিবাসুহুম ফিহা হারির। যারা ইমান এনে সংশোধনের কাজ করে সৎকর্ম পরায়ণশীল হয় নিশ্চয় আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। সেখানে তাদেরকে সোনার কানন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। জান্নাতিরা এই সব পোশাক এবং এই সমস্ত অলঙ্কার সবই পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 25 নম্বর সূরা আল ফুরকানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাউ ওয়া মাসীরা। তুমি ঘোষণা করে দাও সেটা উত্তম না স্থায়ী জান্নাত মুত্তাকিনদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছে তা হবে তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। 25 নম্বর সূরা আল ফুরকানের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। সেখানে তারা যা চাইবে তাই তাদের জন্য থাকবে স্থায়ীভাবে, এটি তোমার রবের ওয়াদা। 25 নম্বর সূরা আল ফুরকানের 75 নম্বর আয়াতে বলা আছে, উলাইকা ইজজাউনা আল গুরফাতা বিমা সাবারু ওয়া ইলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। তারাই যাদেরকে জান্নাতে সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেওয়া হবে যেহেতু তারা সবর করেছিল সেজন্য, আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন এবং সালাম দ্বারা। ওই লক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। 25 নম্বর সূরা আল ফুরকানের 76 নম্বর আয়াতে বলা আছে, খালিদিনা ফিহা হাসরাত মুস্তাকাররাম ওয়া মুকামা। সেখানে তারা স্থায়ী হবে, অবস্থান স্থল এবং আবাস স্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট হবে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাওয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নিয়মা আজরুল আমিলিন। আর যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজগুলি করবে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে কক্ষ বানিয়ে দেব যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হবে, সেখানে তারা স্থায়ী হবে, কতই না উত্তম আমলকারীদের প্রতিদান। 29 নম্বর সূরা আল আনকাবুতের 59 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। 31 নম্বর সূরা লোকমানের 8 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। 31 নম্বর সূরা লোকমানের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকিম। সেখানে তারা স্থায়ী হবে, আল্লাহ তাআলার ওয়াদা যথার্থ এবং আল্লাহ হলেন মহাসম্মানী এবং মহা বৈজ্ঞানিক। 32 নম্বর সূরা আলিফ লাম মিম সিজদায়ের 19 নম্বর আয়াতে বলা আছে, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান এনে সৎকর্ম করবে সংশোধনের কাজ করবে তাদের বাসস্থান হবে জান্নাত
তারা যা করত তার আপ্যায়ন হিসাবে। 34 নম্বর সূরা সাবা এর 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মুআলুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা জুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা লাহুম জাযাউ দ্বিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। আর তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি এমন বস্তু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে, তবে যারা ইমান আনবে এবং নেক আমল করবে তারাই তাদের আমলের বিনিময় পাবে বহুগুণ প্রতিদান, আর তারা জান্নাতে সুচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে। 35 নম্বর সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়ামিনহুম মুক্তাসিদ ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। তাই তো আমি এই যে কিতাবটি লিখিত গ্রন্থ, এই লিখিত গ্রন্থের উত্তরাধিকারী করেছি আমার বান্দাদের মধ্যে তাদেরকে যাদেরকে আমি উপযুক্ত পেয়েছি। তারপর তাদের কেউ কেউ নিজের প্রতি জুলুমকারী এবং কেউ কেউ মধ্যপন্থী অবলম্বনকারী হয়েছে, আবার তাদের কেউ কেউ আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে কল্যাণকর কাজে অগ্রগামী হয়েছে। এটাই তো হলো মহা অনুগ্রহ। আমাদের এই কাজই তো করতে হবে। 35 নম্বর সূরা ফাতিরের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইয়াহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবি ওয়া লুলুয়া ওয়া লিবাসুহুম ফিহা হারির। চিরস্থায়ী জান্নাত, এতে তারা প্রবেশ করবে যেখানে তাদের স্বর্ণের চুড়ি এবং মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। তো এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই আমাদের স্ট্রাগল করতে হবে। 35 নম্বর সূরা ফাতিরের 34 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। জান্নাতীরা বলবে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন, নিশ্চয় আমাদের রব পরম ক্ষমাশীল মহাগুণগ্রাহী। 35 নম্বর সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগু। যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না আর যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করবে না। 36 নম্বর সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে বলা আছে, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে। 36 নম্বর সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে বলা আছে, হুম ওয়াজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের সঙ্গীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। 36 নম্বর সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে বলা আছে, লাহুম ফিয়া ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদাউন। সেখানে তাদের জন্য থাকবে ফল ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তা সবই। 36 নম্বর সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে বলা আছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে সালাম। 37 নম্বর সূরা আস-সাফাত এর 40 নম্বর আয়াতে বলা আছে, ইন্না ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। অবশ্য আল্লাহ তাআলার মনোনীত বান্দারা ছাড়া, আল্লাহ তাআলার যে মনোনীত বান্দা সেই বান্দাদের ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 37 নম্বর সূরা সফাতের 41 নম্বর আয়াতে, উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য থাকবে নির্ধারিত রিজিক। 37 নম্বর সূরা সফাতের 42 নম্বর আয়াতে বলা আছে, ফাওয়াকিহুহুম মুকরাহুন, ফলমূল আর তারা হবে সম্মানিত। ফাওয়াকিহুহুম মুকরামুন, ফলমূল থাকবে আর তারা হবে সম্মানের অধিকারী। মুকরামুন 37 নম্বর সূরা আস-সাফাতের 43 নম্বর আয়াতে বলা আছে, ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরা জান্নাতে। 37 নম্বর সূরা আস-সাফাতের 44 নম্বর আয়াতে বলা আছে, আলা সুরুরি মুতাকাবিলিন, মুখোমুখি পালঙ্কের তারা থাকবে। 37 নম্বর সূরা আস-সাফাতের 45 নম্বর আয়াতে বলা আছে, ইতাফু আলাইহিম বিকাসিম মাঈন, তাদের চারিপাশে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপাত্র। বিশুদ্ধ 37 নম্বর সূরা
আর সাফাতের 46 নম্বর আয়াতে বলা আছে বাইদা আল্লাযাতি লিশারিবিন, সাদা পানকারীদের জন্য সুস্বাদু। 37 নম্বর সূরা আস-সাফাতের 47 নম্বর আয়াতে বলা আছে লা ফিহা গনু ওয়ালা হুম আনহা ইনজাফুন, তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না। 37 নম্বর সূরা আস-সাফাতের 48 নম্বর আয়াতে বলা আছে ওয়া ইনদাহুম কাসিরাতু তারফিঈন, তাদের কাছে থাকবে আনত নয়না, ডাগর চোখা। 37 নম্বর সূরা সফাতের 49 আয়াতে বলা আছে কান্নাহুন্না বাইদুম মাকনুন, তারা যেন আচ্ছাদিত আচ্ছাদিত ডিম। 37 নম্বর সূরা সফাতের 50 নম্বর আয়াতে বলা আছে ফাকবালা বাদুম আলা বাদিয়া তাসালুন, অতপর তারা মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে। 37 নম্বর সূরা সফাতের 51 নম্বর আয়াতে বলা আছে কালা কাইলু মিনহুম ইন্নী কান আলী করিন, তাদের একজন বলবে পৃথিবীতে আমার একজন সঙ্গী ছিল, একজন বন্ধু ছিল। 37 নম্বর সূরা সফাতের 52 নম্বর আয়াতে বলা আছে ইয়াকুলু আ ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে বলতো তুমি কি সেই লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে। 37 নম্বর সূরা সফাতের 53 নম্বর আয়াতে বলা আছে আ ইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আ ইন্না লামাদিনুন, আমরা যখন মরে যাব আর মাটি এবং হাড়ে পরিণত হব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হবে। 37 নম্বর সূরা সফাতের 54 নম্বর আয়াতে বলা আছে কালা হাল আনতুম মুত্তালিউন, আল্লাহ বলবেন তোমরা কি উকি দিয়ে দেখবে। 37 নম্বর সূরা সফাতের 55 নম্বর আয়াতে বলা আছে ফাত্তালা ফারা আও ফি সাওয়াইল জাহিম, অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে এই পৃথিবীর সঙ্গীকে দেখবে জাহান্নামের মধ্যস্থলে। 37 নম্বর সূরা সফাতের 56 নম্বর আয়াতে বলা আছে কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, সে বলবে আল্লাহ তাআলার কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে। 37 নম্বর সূরা আস-সাফাতের 57 নম্বর আয়াতে বলা আছে ওয়ালাউলা নিয়মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার রবের অনুগ্রহ যদি না থাকতো আমার উপরে তাহলে জাহান্নামে যারা হাজির হয়েছে তাদের একজন আমিও তো হতাম। 38 নম্বর সূরা সাদ এর 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাযা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লা হুসনা মাআব, এটি অবশ্যই একটি বিশেষ স্মরণ আর মুত্তাকিনদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস। 38 নম্বর সূরা সাদের 50 নম্বর আয়াতে বলা আছে জান্নাতু আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব, চিরস্থায়ী জান্নাত যার দরজা সম থাকবে তাদের জন্য উন্মুক্ত। 38 নম্বর সূরা সওয়াদের 51 নম্বর আয়াতে বলা আছে মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব, সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় পাইবে এবং সেখানে সেটি তারা চাইবেও। এরপরে যদি আমরা আবার দেখি 38 নম্বর সূরা সওয়াদের 52 নম্বর আয়াতে ওয়া ইনদাহুম কাসীরাতু তারফি আতরাব, আর তাদের নিকটে থাকবে আনত নয়না সমবয়সীরা। 38 নম্বর সূরা সওয়াদের 53 নম্বর আয়াতে বলা আছে হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, হিসাব দিবস সম্পর্কে তোমাদেরকে এই ওয়াদাই দেওয়া হয়েছিল। 38 নম্বর সূরা সওয়াদের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, নিশ্চয় এটি আমার দেয়া রিজিক যা নিঃশেষ হবার মতো নয়। 39 নম্বর সূরা আজ-জুমার এর 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকিনাল্লাযীনা তাক্বাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যা তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াদাল্লাহি লা ইখলিফুল্লাহুল মিয়াদ, কিন্তু যারা নিজেদের রবকে সমীহ করে চলে তাদের জন্য রয়েছে কক্ষসমূহ যার উপর নির্মিত আছে আরও কক্ষ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত, এটি আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ ওয়াদা খিলাফ করেন না মোটেই।
39 নম্বর সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিলা লিল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। আর যারা তাদের রবকে ভয় করে চলেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, অবশেষে তারা যখন সেখানে এসে পৌঁছবে এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে তখন জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, স্বাগতম তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে অতএব স্থায়ীভাবে থাকার জন্য এখানে প্রবেশ করো। তো সেই জান্নাতের জন্য অবশ্যই আপনাকে আমাকে চেষ্টা সাধনা করতে হবে। 39 নম্বর সূরা জুমারের 74 নম্বর আয়াতে বলা আছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইতু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী করেছেন, আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নিব, অতএব নেক আমলকারীদের প্রতিফল কতই না উত্তম। 39 নম্বর সূরা আজ-জুমারের 75 নম্বর আয়াতে বলা আছে ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনহুম বিল হক ওয়া কিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তুমি মালাইকাদেরকে আরশে চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় সাঁতার কাটতে দেখতে পাবে, আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করে দেওয়া হবে এবং বলা হবে সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য। 40 নম্বর সূরা মুমিন এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সাইয়াতান ফালা ইজজা ইল্লা মিথলাহা ওয়ামান আমিলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। কেউ পাপ কাজ করলে তাকে শুধু পাপের সমান প্রতিদান দেওয়া হবে, আর যে পুরুষ অথবা নারী মুমিন হয়ে সংশোধনের কাজ করবে তবে তারা জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদেরকে অগণিত রিস্ক দেওয়া হবে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ তাআলা আমাদের রব অতঃপর তার উপর অবিচল থাকে, মালাইকারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না, দুঃখ দুশ্চিন্তাও করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমাদের যার তোমাদেরকে যার ওয়াদা দেওয়া হয়েছিল। 41 নম্বর সূরা হামিম আস-সিজদার 31 নম্বর আয়াতে বলা আছে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। আমি দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখেরাতেও অভিভাবক হিসেবে আল্লাহ বলেন আমি, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে আর সেখানে তোমাদের জন্য আরও থাকবে যা তোমরা দাবি করবে। 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 32 নম্বর আয়াতে বলা আছে নুজুলাম মিন গফুরির রহিম, পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ। 42 নম্বর সূরা আশ-শুরা এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতারা যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম যালিকা হুয়াল ফাদলুল কাবীর। তুমি জালিমদেরকে তাদের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত দেখতে পাবে, অথচ তা তাদের কর্মের শাস্তি তাদের উপর পতিত হবেই, আর যারা ঈমান আনবে এবং সংশোধনের কাজ করবে তারাই জান্নাতের উদ্যান সময়ে থাকবে, তারা যা চাইবে তাদের রবের নিকটে তাদের জন্য তাই থাকবে। এটাই তো মহা অনুগ্রহ, জালিকা ওয়াল ফাউজুল কাবীর। 43 নম্বর সূরা যুখরুফের 69 আয়াতে বলা আছে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান এনেছে তারাই মূলত মুসলিম হয়েছে। 43 নম্বর সূরা যুখরুফের 70 নম্বর আয়াতে বলা আছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সানন্দে জান্নাতে প্রবেশ করো। 43 নম্বর সূরা আয-যুখরুফের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইতাফু আলাইহিম বিসিহাবি মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। স্বর্ণখচিত
থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায় আর যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী। 43 নম্বর সূরা যুখরুফের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা বিমা কুনতুম তাআমালুন, আর এটি জান্নাত নিজেদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে এর অধিকারী করা হয়েছে। 43 নম্বর সূরা যুখরুফের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, সেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল যা থেকে তোমরা খাবে। 44 নম্বর সূরা দুখানের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকিরা থাকবেন নিরাপদ স্থানে। 44 নম্বর সূরা দুখানের 52 নম্বর আয়াতে বলা আছে, ফি জান্নাতি ওয়া আয়ুন, বাগ বাগিচা এবং ঝর্ণাধারার মধ্যে, বাগ বাগিচা এবং ঝর্ণাধারার মধ্যে থাকবে, এই জান্নাতের ভিতরে থাকতেছে এরা। 44 নম্বর সূরা দুখানের 53 নম্বর আয়াতে বলা আছে, ইয়ালবাসুনা মিন সুন্দুসিম ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, তারা পরিধান করবে পাতলা ও পুরো রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে। জান্নাতে তারা যেখানে বসুক না কেন মুখোমুখি হয়ে বসছে। 44 নম্বর সূরা আর দোকানের 54 নম্বর আয়াতে বলা আছে, কাজা আলিকা ওয়াজা ওয়াজনা হুম বিহরিন ঈন, এরূপ ঘটবে আর আমি তাদেরকে বিয়ে করে দেব ডাগর নয়না হুরদের সাথে, জান্নাতে বিবাহ হবে। 72টির কথা এই কোরআন কখনো বলে না। যারা মিথ্যা রেওয়ায়াত নিয়ে পড়ে আছে তারাই এই সব বলে। 44 নম্বর সূরা আর দোকানের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে। 44 নম্বর সূরা দুখানের 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইয়াদুকুনা ফিয়াল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, প্রথম মৃত্যুর পর সেখানে তারা মৃত্যুর স্বাদ চাখবে না আর তিনি তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। 44 নম্বর সূরা দুখানের 57 নম্বর আয়াতে বলা আছে, ফাদলাম মির রাব্বিক যালিকা ওয়াল ফাউজুল আযীম, তোমার রবের অনুগ্রহ স্বরূপ এটাই তো মহা সাফল্য। 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতি আল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারু মিন লাবানিন লামা ইয়াতাগায়্যার ত্বাআমু ওয়া আনহারু মিন খামরি লাযাতি লিশারিবিন ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع امعاءهم। মুত্তাকিনদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো তাতে রয়েছে নির্মল পানির নহরসমূহ, দুধের ঝর্ণাধারা যার স্বাদ পরিবর্তিত হবে না, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহরসমূহ এবং আছে পরিশোধিত মধুর ঝর্ণাধারা। সেখানে তাদের জন্য থাকবে সব রকমের ফলমূল আর তাদের রবের পক্ষ থেকে ক্ষমা বিরাজমান থাকবে। তারা কি তাদের ন্যায় যারা জাহান্নামে স্থায়ী হবে এবং তাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, ফলে তাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, এদের সমান কি কখনো জান্নাতিরা হতে পারে? আপনাকে আমাকে চিন্তা করতে হবে। 48 নম্বর সূরা আল ফাতা এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, যেন তিনি মুমিন নারী ও পুরুষকে জান্নাতে প্রবেশ করাতে পারেন যার নিচের ভাগে নহর দ্বারা প্রবাহিত রয়েছে, সেখানে তারা স্থায়ী হবে আর তিনি তাদের পাপসমূহ ক্ষমা করবেন, আর এটি হলো আল্লাহ তাআলার নিকট এক মহা সাফল্য। 48 নম্বর সূরা আল ফাতা এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইসা আলা আমা হারাজ ওয়ালা আলা আল আরাজি হারাজ ওয়ালা আলা আল মারিদি হারাজ ওমা ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ইউদখিলু জান্নাতিন তাজি মিন তাহতিহা আল আনহার ওমা ইয়াতাওয়াল্লা ইউআযিবু আযাবান আলিমা, অন্ধ যারা তাদের জন্য কোনো সমস্যা নেই,
যারা ল্যাংড়া রয়েছে, অসুস্থ রয়েছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। যারা হিজড়া রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই। এদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অনুগত করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। তো একজন চিররোগী, একজন প্রতিবন্ধী, একজন ল্যাংড়া হোক অথবা হিজড়া হোক, অসুস্থ হোক, অন্ধ হোক, এমন ব্যক্তিদের মধ্য থেকে ঈমান এনে রাসূলের অনুগত করে যদি জীবন কাটায় জান্নাতে যাবে। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, নিশ্চয় মুত্তাকিরা জান্নাত সময়ে এবং ঝর্ণধারার মাঝে থাকবে। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তাদের রব তাদের যা দিবেন তা তারা খুশিতে গ্রহণ করবে, ইতিপূর্বে ইরাই তো সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ছিল। 51 নম্বর সূরা আয-যারিয়াতে 17 নম্বর আয়াতে বলা আছে, কানু ক্বালিলা মিনাল লাইলি মা ইয়াজউন, রাতের সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাতো। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 18 নম্বর আয়াতে বলা আছে, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, আর রাতের শেষ প্রহরে সেহরির সময় এরা ক্ষমা চাওয়ায় রত থাকত। 52 নম্বর সূরা তুরের 17 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং প্রাচুর্যের মাঝে। 52 নম্বর সূরা আত-তুরের 18 নম্বর আয়াতে বলা আছে, ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, তাদের রব তাদেরকে যা দিয়েছেন তা উপভোগ তারা করবে, তাদের রব তাদেরকে বাঁচাবেন জ্বলন্ত আগুনের আযাব থেকে। 52 নম্বর সূরা আত-তুরের 19 নম্বর আয়াতে বলা আছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তাআমালুন, তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো তোমরা যে আমল করতে তার বিনিময়ে। 52 নম্বর সূরা তুরের 20 নম্বর আয়াতে বলা আছে, মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুনা মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিনিন, সারিবদ্ধে পালঙ্কে তারা হেলান দিয়ে বসবে আর আমি তাদেরকে মিলায়ে দেব ডাগর চোকা হুরের সাথে। হুর হচ্ছে বিপরীত লিঙ্গের সঙ্গী। 52 নম্বর সূরা আত-তুরের 21 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহীন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না, প্রত্যেক ব্যক্তি তার কামায়ের ব্যাপারে দায়ী থাকবে। 52 নম্বর সূরা তুরের 22 নম্বর আয়াতে বলা আছে, ওয়া আমদাদনাহুম বিফাকিয়াতি ওয়া লাহমি মিমা ইশতাউন, আর আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল ও গোশত যা তারা কামনা করবে। 52 নম্বর সূরা আত-তুরের 23 নম্বর আয়াতে বলা আছে, ইয়াতানাযাউনা ফিহা কাসাল্লা লাগুন ফিহা ওয়ালা তাফিম, তারা পরস্পরের মধ্যে পান পাত্র বিনিময় করবে, সেখানে থাকবে না কোনো বেহুদা কথাবার্তা এবং কোনো পাপ কাজ। 52 নম্বর সূরা আত-তুর এর 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, আর তাদের সেবায় চারিপাশে ঘুরবে বালক দল, তারা যেন সুরক্ষিত মুক্তা। 52 নম্বর সূরা আত-তুরের 25 নম্বর আয়াতে বলা আছে, ওয়া আকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসআলুন, আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে। জান্নাতে একে অপরের সামনে বসবে এবং একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে। 52 নম্বর সূরা তুরের 26 নম্বর আয়াতে বলা আছে, কালু ইন্না কুন্না কবলু ফি আহলিনা মুশফিকিন, তারা বলবে পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম।
52 নম্বর সূরা তুরে 27 নম্বর আয়াতে বলা আছে, ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছেন। 52 নম্বর সূরা তুরের 28 নম্বর আয়াতে বলা আছে, ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু আল বাররুর রহিম, নিশ্চয় পূর্বে আমরা আল্লাহ তাআলাকে ডাকতাম, নিশ্চয় তিনি এহসানকারী পরম দয়ালু। 54 নম্বর সূরা আল কমারের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিরা থাকবে বাগ বাগিচা ও ঝর্ণা ধারার মধ্যে। 54 নম্বর সূরা আল কমারের 55 নম্বর আয়াতে বলা আছে, ফি মাকাদি সিদকিন ইন্দা মালিকিন মুক্তাদির, যথাযোগ্য আসনে সর্বশক্তিমান মহা অধিপতির নিকটে। 55 নম্বর সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বলা আছে, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জান্নাত, দুটি বাগান, দুটি উদ্যান। 55 নম্বর সূরা আর রহমানের 48 নম্বর আয়াতে বলা আছে, জাওয়াতা আফনান, উভয় বহু ফলদার শাখা বিশিষ্ট, জান্নাতি যখন জান্নাতে থাকবে তাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিবেন। 55 নম্বর সূরা রহমানের 50 নম্বর আয়াতে বলা আছে, ফিহিমা আইনানি তাজরিয়ান, উভয়ের মধ্যে থাকবে দুটি ঝর্ণা ধারা যা প্রবাহিত হবে, প্রবাহমান ঝর্ণা। 55 নম্বর সূরা আর রহমানের 52 নম্বর আয়াতে বলা আছে, ফিহিমা মিন কুল্লি ফাকিয়াতিন জাওজান, উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দু প্রকারের, জোড়ায় জোড়ায় দুটি প্রকারের ফল থাকবে। 55 নম্বর সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতায়নুহা মিন ইস্তাবরক ওয়া জানাল জান্নাতাইনি দান, সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল ফলাদি থাকবে নিকটবর্তী। দুটি জান্নাত পাচ্ছে, সেখানে এই ধরনের মেহমানদারি আল্লাহ তাআলা করাচ্ছেন। আর এর জন্য আপনাকে আমাকে অবশ্যই কী করতে হবে? চেষ্টা সাধনা করতে হবে। 55 নম্বর সূরা রহমানের 56 নম্বর আয়াতে বলা আছে, ফিহিন্না কাসিরাতু তরফি লাম ইয়াতমিথুন্না ইনসুন কবলাহুম ওয়ালা জান, সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো ইন্স মানুষ এবং কোনো জিন মানুষ। পঞ্চান্ন নম্বর সূরা রহমানের 58 নম্বর আয়াতে বলা আছে, কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন হীরা এবং প্রবাল, তারা যেন পদ্মরাগ এবং প্রবাল। 55 নম্বর সূরা রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি বা হতে পারে? তো উত্তম কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? উত্তম পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন যা একজন মুমিন মৃত্যুর পরে পাবে। 55 নম্বর সূরা আর রহমানের 62 নম্বর আয়াতে বলা আছে, অমিন দুন হিমা জান্নাতান, আর ওই দুটি জান্নাত ছাড়াও আরো দুটি জান্নাত রয়েছে। 55 নম্বর সূরা আর রহমানের 64 নম্বর আয়াতে বলা আছে, মুধাম মাতান, আর দুটি গাঢ় সবুজ ঘন সবুজ দুটি উদ্যান আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন একজন মুত্তাকিন ব্যক্তির জন্য। 55 নম্বর সূরা রহমানের 66 নম্বর আয়াতে বলা আছে, ফিহিমা আইনানি নাদখাতান, এ দুটিতে থাকবে অবিরাম ধারার উচ্ছলমান দুটি ঝর্ণধারা। তো দুটো ঝর্ণধারা এই দুটো বাগানে আল্লাহ তাআলা দিয়ে দিবেন একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য। 55 নম্বর সূরা আর রহমানের 68 নম্বর আয়াতে বলা আছে, ফিহিমা ফাকিয়াতু ওয়া নখলু ওয়া রুম্মান,
এ দুটিতে থাকবে ফলমূল, খেজুর এবং আনার। পঞ্চান্ন নম্বর সূরা আর রহমানের 70 নম্বর আয়াতে বলা আছে, ফিহিন্না খয়রাতুন হিসান, সেই জান্নাত সময় থাকবে উত্তম চরিত্রবর্তী অনিন্দ সুন্দরীগণ, কুমারীগণ, উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী কুমারীরা থাকবে। 55 নম্বর সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুরু মাকসুরাতুন ফিল কিয়াম, তারা হুর তাবুতে থাকবে সুরক্ষিতা, প্যালিভিয়নে সুরক্ষিত থাকবে এই সুন্দরীরা, এই সুরক্ষিত হুররা। হুর বিপরীত লিঙ্গের, প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। একজন নারী যদি জান্নাতে যায় সে পুরুষ হুর পাবে, আর একজন পুরুষ যদি যায় তার বিপরীত লিঙ্গে নারী হুর পাবে। 55 নম্বর সূরা আর রহমানের 74 নম্বর আয়াতে বলা আছে, লাম ইয়াতমিথুন্না ইনসুন কবলাহুম ওয়ালা জান, যাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো ইনস মানুষ এবং কোনো জান মানুষ, কোনো জিন মানুষ। 55 নম্বর সূরা আর রহমানের 76 নম্বর আয়াতে বলা আছে, মুত্তাকিনা আলা রফ রফ রফরফিন খুদরি ও আবকারিয়েন হিসান, তারা সবুজ বালিশে ও সুন্দর কারুকার্য খচিত গালিচার উপর হেলান দেওয়া অবস্থায় থাকবে। 55 নম্বর সূরা আর রহমানের 78 নম্বর আয়াতে বলা আছে, তাবা রাকাস মুরব্বিকা দিল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের নাম বরকতময় যিনি মহামহিম ও মহানুভব, বড়ই কল্যাণময় রব। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া সাবিকুন আস সাবিকুন, আর অগ্রগামীরাই তো অগ্রগামী। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 11 নম্বর আয়াতে বলা আছে, উলাইকাল মুকাররাবুন, তারাই সান্নিধ্য প্রাপ্ত, তারাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পেরেছে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 12 নম্বর আয়াতে বলা আছে, ফি জান্নাতিন নাঈম, তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাত সময়ে, আল্লাহ তাআলার নৈকট্য বান্দারাই জান্নাতে যাবে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 13 নম্বর আয়াতে বলা আছে, সুল্লাতু মিনাল আউয়ালিন, বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 14 নম্বর আয়াতে বলা আছে, ও কলিলু মিনাল আখিরিন, আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 15 নম্বর আয়াতে বলা আছে, আলা সুরুরি মাউদুনা, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে তারা থাকবে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 16 নম্বর আয়াতে বলা আছে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 17 নম্বর আয়াতে বলা আছে, ইউতাফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন, তাদের আশেপাশে ঘোরা ফেরা করবে চির কিশোররা, সেবায় নিয়োজিত থাকবে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 18 নম্বর আয়াতে বলা আছে, বিয়াকোয়াবি ওয়াবারিক ওয়াকাসি মিমাইন, পানপাত্র, জগ এবং প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 19 নম্বর আয়াতে বলা আছে, লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনসিফুন, তা পানে না তাদের মাথা ধরবে আর না তারা মাতাল হবে, জ্ঞান লোপ পাবে না, মাথাও ঘুরবে না। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 20 নম্বর আয়াতে বলা আছে, ওয়াফাকিয়াতি মিমা ইয়াতাখায়্যারুন, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে। 56 নম্বর সূরা আল ওয়াকেয়ার 21 নম্বর আয়াতে বলা আছে, ওয়া লাহমি তয়রি মিম্মা ইশতাহুন, আর পাখির গোশত নিয়ে, যে পাখির দুটি পট রয়েছে যা তারা কামনা করবে, যে পাখিগুলি মুখ দিয়ে খায়, চোঁচ দিয়ে খায়, ঠোঁট মুখ দিয়ে যখন খাওয়ার পরে টবলাতে জমা করে, সেটি যখন পেটে যায়, এটি হচ্ছে ওয়া লাহমি তয়রি মিম্মা ইশতাহুন। তো এই সুস্বাদু
পাখির গোশত নিয়ে তারা কি করবে? যা তারা কামনা করবে জান্নাতে তারা পাবে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া হুরুন ঈন, আর থাকবে ডাগর চোখাহুর, সুন্দর চোখলা সুন্দরীরা। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 23 নম্বর আয়াতে বলা হচ্ছে, কামসালি লুলুইল মাকনুন, তারা যেন সুরক্ষিত মুক্তা, মুক্তা সদৃশ। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 24 নম্বর আয়াতে বলা হচ্ছে, জাজা আম বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা দিবেন। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 25 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, জান্নাতে তারা শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাপের কোনো কথা। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইল্লা কিলান সালামান সালামা, শুধু এই বাণী ছাড়া, শান্তিময় এবং নিরাপদের বাণী ছাড়া আর কোনো বাণী সেখানে থাকবে না। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 27 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের দল, ডানপন্থী দল, কত ভাগ্যবান ডানপন্থীর দল। এই ডানপন্থী দলের মধ্যে আপনাকে এবং আমাকে প্রবেশ করিয়ে নিতে হবে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 28 নম্বর আয়াতে বলা আছে, ফি সিদরি মাখদুদ, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 29 নম্বর আয়াতে বলা আছে, ওয়াতল হিম মামদুদ, আর কাঁদিপূর্ণ কলা গাছের নিচে, যাতে থরে থরে সাজানো কলা। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 30 নম্বর আয়াতে বলা আছে, ওয়া জিল্লিম মামদুদ, আর বিস্তৃত ছায়, সমপ্রসারিত ছায়া সেখানে থাকবে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 31 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামা ইম মাসকুব, আর সদা প্রবাহমান পানি, আর সদা প্রবাহিত পানির পাশে তারা থাকবে। এই জান্নাতের জন্য অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? সব সময় চেষ্টা সাধনা করতে হবে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 32 নম্বর আয়াতে বলা আছে, ওয়া ফাকিহাতিন কাসীরা, আরো প্রচুর ফলমূল সেখানে থাকবে। ফাকিহাতিন কাসীরা 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, যা শেষ হবে না এবং নিষিদ্ধ হবে না। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ফুরুশি মারফুয়া, তারা থাকবে সুউচ্চ শয্যাসমূহে। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 35 নম্বর আয়াতে বলা আছে, ইন্না আনশানাহুন্না ইনশা, নিশ্চয় আমি হুরদেরকে বিশেষভাবে তৈরি করেছি। বিশেষ সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন একজন পুরুষ জান্নাতির জন্য তার বিপরীত লিঙ্গের হুর স্ত্রীকে, আর একজন স্ত্রী জান্নাতের জন্য তার বিপরীত লিঙ্গের হুর স্বামীকে আল্লাহ তৈরি করে দিয়েছেন এবং তাদেরকে বিবাহ করাবেন। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাজআলনাহুন্না আবকারা, অতঃপর তাদেরকে বানাবো কুমারী, মানে আল্লাহ এই হুরদেরকে কুমারী করেছেন। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 37 নম্বর আয়াতে বলা আছে, উরুবান আতরাবা, সোহাগিনী ও সমবয়সী, প্রেমময় এবং সমবয়স্কা হুর আল্লাহ রব্বুল আলমিন বানিয়ে রেখেছেন জান্নাতিদের জন্য। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, লি আসহাবিল ইয়ামিন, ডান দিকের লোকজনদের জন্য। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 39 নম্বর আয়াতে বলা আছে, সুল্লাতু মিনাল আউয়ালিন, তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, পূর্ববর্তীদের মধ্য থেকে হবে বহু সংখ্যক লোক জান্নাতি। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 40 নম্বর আয়াতে বলা আছে, ওয়াসুল্লাতু মিনাল আখিরিন, আর অনেক হবে পরবর্তীদের মধ্য থেকে, ওয়াসুল্লাতু মিনাল আখিরিন। 56 নম্বর সূরা আল ওয়াকিয়ার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা আম্মা ইনকানা মিনাল মুকাররাবিন, তাই তো সে যদি নৈকট্যপ্রাপ্ত
তোদের অন্যতম হয়। 56 নম্বর সুরা আল ওয়াকেয়ার 89 আয়াতে বলা আছে, ফারহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবন উপকরণ এবং সুখময় জান্নাত। 56 নম্বর সুরা আল ওয়াকেয়া 90 নম্বর আয়াতে বলা আছে, অম্মা ইনকানা মিন আসহাবিল ইয়ামিন, আর সে যদি হয় ডান দিকের একদল, ডানপন্থীদের একজন যদি হয়। 56 নম্বর সুরা আল ওয়াকেয়ার 91 আয়াতে বলা হচ্ছে, সালামুল্লাকা ফাসালামুল্লাকা মিন আসহাবিল ইয়ামিন, তবে তাকে বলা হবে তোমাকে সালাম যেহেতু তুমি ডানপন্থীদের একজন। 57 নম্বর সুরা আল হাদিদের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলি যালিকা ফাদলুল্লাহি ইয়ুতি মান ইয়াশা ওয়া আল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় কি করো, অবতীর্ণ হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো, তা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তার সকল রাসূলদের প্রতি ঈমান আনে তাদের জন্য। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি উপযুক্তদেরকে দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তো এজন্য আপনাকে, সেই জান্নাতের জন্য আপনাকে আমাকে কি করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ এই জান্নাতে আপনি এবং আমি যেতে পারব। এই কোরআনের 58 নম্বর সূরা আল মুজাদালায়ের 22 নম্বর আয়াত থেকে আমরা জানব, যারা আল্লাহ তাআলার পার্টির লোক তারাই জান্নাতে যাবে। লা তাজিদু ক্বাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু ويدخلهم جنات تجري من تحتها الانهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه اولئك حزب الله الا ان حزب الله هم المفلحون। তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে, বন্ধুত্ব করতে তাদের সাথে যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, যদিও তারা তাদের পিতা বাবা দাদা নানা পর্নালা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতিগোষ্ঠী হোক না কেন, ইরাই যাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম দ্বারা তাদের শক্তিশালী করেছেন, তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাত সময়ে যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহ তাআলার দল, আল্লাহ তাআলার পার্টির লোক, নিশ্চয় আল্লাহ তাআলার পার্টির লোকেরাই সফলকাম হয়ে থাকবে। ৫৯ নম্বর সূরা আল হাসরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন, জাহান্নামবাসী আর জান্নাতবাসীরা সমান নয়, জান্নাতবাসীরাই সফলকাম মানুষ। আপনি এবং আমি আল্লাহ তাআলার পার্টির লোকদের অন্তর্ভুক্ত হতে পারলে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে পারব। কোরআনের 61 নম্বর সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। 61 নম্বর সূরা আসফের 11 নম্বর আয়াতে বলা আছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা আল্লাহ তাআলার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহ তাআলার কোরআনের জন্য চেষ্টা সাধনা করবে, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে পারো। 61 নম্বর সূরা আসফ এর 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন,
আর তোমাদের এমন জান্নাতসমূহ প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন। এটাই মহা সাফল্য। 65 নম্বর সূরা আত-তালাকের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইয়িনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়ামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা আবাদা ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা। একজন রাসূল যে তোমাদের কাছে আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করে, যারা ঈমান আনে এবং সংশোধনের কাজ করে যাতে তিনি তাদেরকে অন্ধকার হতে আলোতে বের করে আনতে পারেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, সংশোধনের কাজ করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশের নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, আল্লাহ তো তাকে উত্তম রিজিক দান করবেন। এই জান্নাতের জন্য আপনাকে আমাকে অবশ্যই কি করতে হবে, চেষ্টা সাধনা করতে হবে। কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিন ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় মুত্তাকিনদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। আর 69 নম্বর সূরা আল হাক্কায়ের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে, সে আনন্দময় জীবনে কি করবে, যাপন করবে, আনন্দময় জীবন যাপন করবে। কোথায়? 69 নম্বর সূরা আল হাক্কার 22 নম্বর আয়াতমাতে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, উচ্চতর মর্যাদার জান্নাতে। 69 নম্বর সূরা আল হাক্কায়ের 23 নম্বর আয়াতে বলা আছে, কুতুফুহা দানিয়া, তার ফলমূল নিকটবর্তী থাকবে, মানে হাতের নাগালে থাকবে। 69 নম্বর সূরা আল হাক্কার 24 নম্বর আয়াতে বলা আছে, কুলু আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ কি বলবেন, বলা হবে বিগত দিন সময়ে তোমরা যা অগ্রে, মানে আগে যা প্রেরণ করেছে তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো। 70 নম্বর সূরা আল মাআরিজ এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা আলুয়া, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, অস্থির চিত্তে মানুষ সৃষ্টি হয়েছে। 70 নম্বর সূরা মাআরিজের 20 নম্বর আয়াতে বলা আছে, ইদা মাসসাহু শারু জাজুয়া, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত, মানে হতাশকারী হয়ে যায়, হাই হতাশ করে। 70 নম্বর সূরা মাআরিজের 21 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ। 70 নম্বর সূরা আল মাআরিজের 22 নম্বর আয়াতে বলা আছে, ইল্লাল মুসাল্লিন, সালাত আদায়কারীগণ এরা ব্যতীত, যারা নামাজ পড়ে এরা এরকম হয় না। 23 নম্বর আয়াত 70 নম্বর সূরা আল মাআরিজের 23 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযীনা হুম আন সলাতিহিম দাঈমুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে নিষ্ঠাবান এবং নিয়মিতভাবে নামাজ কায়েম করতে থাকে। 70 নম্বর সূরা আল মাআরিজের 24 নম্বর আয়াতে বলা আছে, আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালুম, আর যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক, অধিকার রয়েছে। 70 নম্বর সূরা আল মাআরিজের 25 নম্বর আয়াতে বলা আছে, লিসাইলি ওয়াল মাহরুম, প্রার্থী যারা এবং বঞ্চিত যারা তাদের জন্য অধিকার রয়েছে। 70 নম্বর সূরা আল মাআরিজের 26 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা ইউসাদিকুনা বিয়াউমিদ্দিন, যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে, মানে বিচার দিনের প্রতি যাদের বিশ্বাস রয়েছে। 70 নম্বর সূরা আল মাআরিজের 27 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। 70 নম্বর সূরা আল মাআরিজের 28 নম্বর আয়াতে বলা আছে, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন, নিশ্চয় তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। 70 নম্বর সূরা আল মাআরিজের 29 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
আর যারা তাদের যৌনাঙ্গ সময়ের হিফাজতকারী হিসেবে থাকে। 70 নম্বর সূরা আল মারিজে 30 নম্বর আয়াতে বলা আছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে তাদের স্ত্রীদের কথা আলাদা, কেননা তারা একটি অঙ্গীকার সূত্রে তাদের ডান হাতের দখলে থাকে। তাহলে তারা সেক্ষেত্রে নিন্দনীয় হবে না, ফাইন্নাহুম গায়রু মালুমিন। 70 নম্বর সূরা আল মারিজের 31 আয়াতে বলা আছে, ফামানিত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তবে যে কেউ এদের বাহিরে অন্যদের কামনা করে তারাই হয় সীমা লঙ্ঘনকারী। 70 নম্বর সূরা আল মারিজের 32 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত এবং ওয়াদার রক্ষাকারী হিসেবে থাকে। 70 নম্বর সূরা আল মারিজে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়মুন, আর যারা তাদের সাক্ষ্যদানে অটল থাকে, যারা তাদের সাক্ষ্যদানে সত্যতার উপর সুপ্রতিষ্ঠিত থাকে। এরপরে আল্লাহ কি বলছেন? 70 নম্বর সূরা আল মারিজের 34 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতের হিফাজত করতে থাকে, নিজেদের নামাজে যারা যত্নবান। 70 নম্বর সূরা আল মারিজের 35 নম্বর আয়াতে বলা আছে, উলাইকা ফি জান্নাতি মুকরমুন, তারাই জান্নাত সময়ে সম্মানিত হবে। 76 নম্বর সূরা আদ-দাহর এর 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর। 76 নম্বর সূরা আদ-দাহরের 6 নম্বর আয়াতে বলা আছে, আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ফাজিরুনা তাফজিরা, এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহ তাআলার বান্দাগণ পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। 76 নম্বর সূরা আদ-দাহরের 7 নম্বর আয়াতে বলা আছে, ইউফুনা বিন্নুদুর ওয়া ইখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত, সুদূর প্রসারী, ব্যাপক। 76 নম্বর সূরা আদ-দাহরের 8 নম্বর আয়াতে বলা আছে, ওয়ুতিমুনা তুআমা আলা হুব্বি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসিরা, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন ইয়াতিম এবং বন্দীদেরকে খাদ্য দান করে এবং বলে কি তারা? 76 নম্বর সূরা আদ-দাহরে 9 নম্বর আয়াত মতে, ইন্নামা নুতিইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাও ওয়া লা শুকুরা, তারা বলে আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো সুক্রিয়াও চাই না, কৃতজ্ঞতা কখনো চাই না। 76 নম্বর সূরা আদ-দাহর এর 10 নম্বর আয়াতে বলা আছে, না নাখাফু মির রব্বিনা ইয়াওমান আবুসান কমতরিরা, আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর ভীতিপ্রদ দিবসের ভয় করি, ভয়ঙ্কর দিনের ভয় লাগে। 76 নম্বর সূরা আদ-দাহরের 11 নম্বর আয়াতে বলা আছে, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করলেন এবং তাদেরকে প্রদান তিনি করলেন কি উজ্জ্বলতা ও উৎফুল্লতা, সজীবতা এবং আনন্দ। 76 নম্বর সূরা আদ-দাহরের 11 নম্বর আয়াতে বলা আছে, ফাওয়াকাহুমুল্লাহ শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা, তাদের এই যে সজীবতা এবং আনন্দ যার ফলে আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট হতে রক্ষা করবেন, তাদেরকে দিবেন সজীবতা এবং আনন্দ, সেটি কি? 76 নম্বর সূরা আদ-দাহরের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া জাযাউম বিমা সবারু জান্নাতাও ওয়া হারিরা, আর তারা যে ধৈর্য ধারণ করেছিল তার পরিণামে আল্লাহ তাদেরকে জান্নাত এবং রেশমি বস্ত্রের পুরস্কার প্রদান করবেন। 76 নম্বর সূরা আদ-দাহরের 13 নম্বর আয়াতে বলা আছে, মুত্তাকিনা ফিহা আলা আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়া লা জামহারিরা, সেখানে তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে আসীন থাকবে, তারা সেখানে না দেখবে অতিশয় গরম আর না অত্যাধিক শীত।
এই দুটির মাঝামাঝি জিনিস তারা পাবে সেখানে। 76 নম্বর সূরা দাহারের 14 নম্বর আয়াতে বলা আছে, ওয়াদানিয়াতান আলাইহিম জিল্লুহা ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলিলা, তাদের উপর সন্নিহিত থাকবে উদ্যানের ছায়া এবং তার ফলমূলের থোকা সহ তাদেরকে তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে, তাদের নাগালের মধ্যে থাকবে। 76 নম্বর সূরা দাহারের 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা, তাদের চারিপাশে আবর্তিত হবে রৌপ্যপাত্র ও স্ফটিত স্বচ্ছ পানপাত্র, সাদা পাথরের পাত্র, এই টাইপের আরো যত পাত্র রয়েছে। ছিয়াত্তর নম্বর সূরা আদ-দাহারের 16 নম্বর আয়াতে বলা আছে, কওয়ারিরা মিন ফিদ্দাতিন ওয়া কদ্দারুহা তাকদীরা, রূপার ন্যায় শুভ্র স্ফটিক পাত্র যার পরিমাপ তারা নির্ধারণ করবে, কতটুকু ভর্তি করতে হবে, কতটুকু ঢালতে হবে সেটি তারা জানবে। আর দাহারের 76 নম্বর সূরা আদ-দাহারের 17 নম্বর আয়াতে বলা আছে, ও ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জাঞ্জাবিলা, সেখানে তাদেরকে পান করানো হবে পাত্র ভরা আদা মিশ্রিত সুরা, জাঞ্জাবিল মিশ্রিত পানীয়। 76 নম্বর সূরা আদ-দাহারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, সেখানকার এক ঝর্ণা যার নাম হবে সালসাবিল। 76 নম্বর সূরা আদ-দাহারের 19 নম্বর আয়াতে বলা আছে, ওয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসূরা, আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চির কিশোরেরা, তুমি তাদেরকে দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে। 76 নম্বর সূরা আদ-দাহারের 20 নম্বর আয়াতে বলা আছে, ওয়াইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, আর তুমি যখন দেখবে তুমি সেখানে দেখতে পাবে স্বাচ্ছন্দ্য ও বিরাট সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য দেখতে পাবে। 76 নম্বর সূরা আদ-দাহারের 21 নম্বর আয়াতে বলা আছে, আলিয়াহুম ফিয়াবু সুন্দুসিন খুদরু ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের উপর থাকবে সবুজ ও মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক, আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। 76 নম্বর এই যে বিবরণগুলো আমরা শুনছি, এরপরে আল্লাহ বলেন 76 নম্বর সূরা আদ-দাহারের 22 নম্বর আয়াতে, ইন্না হাযা কানা লাকুম জাযাউ ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা, তাদেরকে বলা হবে এটি তোমাদের পুরস্কার, আর তোমাদের প্রচেষ্টা কি ছিল, প্রশংসার যোগ্য ছিল। 77 নম্বর সূরা আল মুরসালাতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া আয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে ছায়া ও বহু ঝর্ণাবহুল স্থানে। 77 নম্বর সূরা মুরসালাত এর 42 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ফাওয়াকিয়া মিম্মা ইশতাহুন, আর নিজেদের বাসনানুযায়ী ফলমূলের মধ্যে তারা থাকবে। 77 নম্বর সূরা আল মুরসালাতের 43 নম্বর আয়াতে বলা আছে, কুলু আশরাবু হানিয়ান বিমা কুনতুম তাআমালুন, তাদেরকে বলা হবে তোমরা যা আমল করতে তার প্রতিদান স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। 77 নম্বর সূরা আল মুরসালাতের 44 নম্বর আয়াতে বলা আছে, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, সৎ কর্মশীলদের আল্লাহ বলেন আমি এমনই প্রতিদান দিয়ে থাকব। 78 নম্বর সূরা আন-নাবা এর 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। 78 নম্বর সূরা নাবা এর 32 নম্বর আয়াতে বলা আছে, হাদাইকা ওয়া আনাবা, উদ্যান সমূহ এবং আঙ্গুর সমূহ। 78 নম্বর সূরা আন-নাবা 33 নম্বর আয়াতে বলা আছে, ওয়া কাওয়াইবা ত্রাবা, আর সমবয়স্কা 90 যুবতী। 78 নম্বর সূরা আন-নাবার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাসান দিহাকা, আর পরিপূর্ণ পানপাত্র। 78 নম্বর সূরা আন-নাবার 35 নম্বর আয়াতে বলা আছে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযযাবা, সেখানে তাদের
তারা সেখানে কোনো অসার এবং মিথ্যা কথা শুনবে না, অর্থহীন কথা সেখানে নেই। 78 নম্বর সূরা আন-নাবার 36 নম্বর আয়াতে বলা আছে, জাযা আমির রব্বিকা আতান হিসাবা, তোমার রবের পক্ষ থেকে প্রতিফল যথাচিত দান স্বরূপ, পূর্ণ প্রতিদান। 85 নম্বর সূরা আল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর, নিশ্চয় যারা ঈমান আনে আর সৎকর্ম করে, সংশোধনের কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা। 98 নম্বর সূরা আল বাইয়েনা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে তারাই সৃষ্টি জগতে সর্বোৎকৃষ্ট সৃষ্টি। 98 নম্বর সূরা আল বাইয়েনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তাদের রবের কাছে তাদের পুরস্কার হবে স্থায়ী জান্নাত যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা থাকবে স্থায়ীভাবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য যে নিজ রবকে ভয় করে চলে। এই আয়াতগুলি কোরআনে জান্নাতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই জান্নাতের জন্য আপনাকে এবং আমাকে কি করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আর যারা ধর্মজগতের মৌলবীদের কাছ থেকে 72টি হুরের যে ঘটনা শুনেছে সেগুলি কোরআন অন্তত কখনো বলে না, তাই আমরা মুসলিমরা সেগুলির ধারে কাছেও যেতে পারবো না। কোরআন যে জান্নাতের কথা বলেছে সেটি মুসলিম হলে আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন।